ওয়েলকাম ব্যাক গাইস, আশা করি সবাই ভালোই আছেন। তো আজকের ভিডিওতে এইরকম কালার রিপ্লেস করা শেখাবো। অনেকেই বলবেন ভাই কালার রিপ্লেস করা তো সহজ, বাট অনেকেই পারেন না, তার জন্য এরকম কমেন্ট করছেন আপনারা। তো আজকের ভিডিওতে আমি এলাইট মোশন দিয়ে কালার রিপ্লেস করা শেখাবো। এলাইট মোশন ওপেন করার পর আপনারা একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন, নিয়ে আপনাদের ভিডিওটি ইম্পোর্ট করে নেবেন এরকমভাবে। অলরেডি আমার ভিডিও ইম্পোর্ট করাই আছে, আমি এখানে বিটমার্কও অ্যাড করে রাখছি, আপনারা এরকমভাবে আপনাদের ভিডিওটি অ্যাড করে নেবেন। নেওয়ার পর ফার্স্ট আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, করার পর এখান থেকে একটা শেপ নিয়ে নেবেন। শেপ নেওয়ার পর উপরে থ্রি ডটে ক্লিক করবেন, করার পর এখানে ফিল কম্পোজিশন এরিয়া এখানে ক্লিক করে মানে ফিল করে দেবেন এই শেপটি। করে দেওয়ার পর ইফেক্টে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করার পর অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। করার পর এখানে সার্চ বক্সে সার্চ করবেন কপি ব্যাকগ্রাউন্ড লিখে, কপি ব্যাকগ্রাউন্ড এই ইফেক্টটি আপনারা স্ট্যান্ডার্ড সেটিংয়ে অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পর এই ইফেক্টে কোনো কাজ নেই, এখান থেকে ব্যাক দেবেন। দেওয়ার পর অ্যাড ইফেক্টে আবার ক্লিক করবেন, করার পর এখানে আবার সার্চ করবেন রিপ্লেস কালার লিখে। এখান থেকে আমি রিপ্লেস কালার লিখে সার্চ করি, সার্চ করার পর এটিও আপনারা স্ট্যান্ডার্ড সেটিংয়ে অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পর ইফেক্টটি আপনারা ওপেন করবেন, ওপেন করার পর রেড কালার যেটি রয়েছে এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনার ড্রেসটি সিলেক্ট করবেন, মানে আপনার ড্রেসের কালারটি এখান থেকে সিলেক্ট করবেন। এরকমভাবে আপনার ড্রেসের কালারটি সিলেক্ট করবেন, করার পর এখানে প্লাস আইকনে ক্লিক করলে নিচে কালারটি অ্যাড হয়ে যাবে। এরপর এই কালারটি এখান থেকে সিলেক্ট করে দেবেন এরকমভাবে। এরপর নিচে যেটি রয়েছে নিউ কালার এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনি যে কালারটি চান, মানে যে রেড কালার চান নাকি চান ড্রেসের, সেরকমভাবে কালার আপনারা এরকমভাবে চেঞ্জ করতে পারেন। আপনাদের মনের মতন করে আপনারা কালার এরকমভাবে রিপ্লেস করে নিতে পারেন। এরপর থ্রেশোল যেটি রয়েছে এটি আপনারা একটু ইনক্রিজ করবেন, এটি আপনার 30 করে দিবেন। তারপর নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখানে লক লুমিনেস আছে এটি অন করে দিবেন। তাহলে ইফেক্ট আমাদের কাজ শেষ। এরপর আমাদের একটু মানে কোয়ালিটির জন্য কিছু শেপ অ্যাড করতে হবে, মানে কিছু ইফেক্ট অ্যাড করতে হবে, তার জন্য আপনারা এখান থেকে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর আবার আপনারা প্লাস আইকনে ক্লিক করে একটা শেপ নিয়ে নেবেন, শেপটি নেওয়ার পর শেপটি ফুল স্ক্রিন করে দেবেন। থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করলেই ফুল স্ক্রিন হয়ে যাবে এরকমভাবে। এরপর ইফেক্টে ক্লিক করবেন, অ্যাড ইফেক্টে ক্লিক করবেন, করার পর এখানে সার্চ করবেন কপি ব্যাকগ্রাউন্ড, এটি আপনারা স্ট্যান্ডার্ড সেটিংয়ে অ্যাড করে দিবেন। দেওয়ার পর ইফেক্টে কোনো কাজ নেই, এখান থেকে ব্যাক দিয়ে অ্যাড ইফেক্টে আবার ক্লিক করবেন। করার পর এখানে সার্চ করবেন চ্যানেল রিম্যাপ RGB, এটি সার্চ করবেন। করার পর এটিও স্ট্যান্ডার্ড সেটিংয়ে আপনারা অ্যাড করে দিবেন। দেওয়ার পর এটিতে আপনাদের ওপেন করতে হবে, এখানে ক্লিক করে আপনারা ওপেন করবেন। করার পর যেটি আর নম্বর রয়েছে এটি আপনারা জিরো করে দেবেন, তারপর জি নম্বর যেটি রয়েছে এটিও জিরো করে দেবেন, তারপর বি নম্বর এটি ওয়াই করে দেবেন, আর এ নম্বরটি ওয়ান করে দেবেন। এগুলো সিলেক্ট করার পর এখান থেকে ব্যাক দিবেন, আবারও ব্যাক দিবেন। দেওয়ার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি, এখানে ক্লিক করবেন। করার পর এখানে লাইটিং যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন। করার পর কালার ডস এই 4 নম্বরটি এটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটির অপাসিটি আপনারা 70 করে দেবেন, 70-80 এরকম রাখবেন আপনারা, এর মাঝখানে রাখবেন। আমি 70 করে দিলাম। দেওয়ার পর আমাদের আরও শেপ অ্যাড করে ইফেক্ট অ্যাড করতে হবে, তার জন্য আপনারা এখান থেকে ব্যাক দিবেন। এখান থেকে ব্যাক দেওয়ার পর আবার প্লাস আইকনে ক্লিক করবেন, করার পর এখান থেকে আবার একটা শেপ নিয়ে নেবেন, নিয়ে নেওয়ার পর এটিও ফুল করে দেবেন। ফুল করে দেওয়ার পর ইফেক্টে যাবেন, যার পরে অ্যাড ইফেক্টে যাবেন, যার পর এখানে সার্চ করবেন কপি ব্যাকগ্রাউন্ড, কপি ব্যাকগ্রাউন্ড এই ইফেক্টটি স্ট্যান্ডার্ড সেটিংয়ে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর ইফেক্টে কোনো কাজ নেই, আবার অ্যাড ইফেক্টে আবার ক্লিক করবেন। করার পর এখানে এক্সপোজার গামা এটি সিলেক্ট করবেন, মানে এটি সার্চ করবেন। করার পর এটিও স্ট্যান্ডার্ড সেটিংয়ে অ্যাড করে দিবেন। দেওয়ার পর ইফেক্টটি আপনারা ওপেন করবেন, করার পর এক্সপোজার যেটি রয়েছে এটি 1.70 করে দেবেন, এটি ইনক্রিজ করে 1.70 করে দেবেন। আমি এখান থেকে 1.70 করে দিই। করে দেওয়ার পর গামা যেটি রয়েছে এটি আপনারা মাইনাস করবেন, মানে ডিক্রিজ করবেন, এটি আপনারা ডিক্রিজ করে 75 করে দেবেন, 0.075 এরকম কিছু করে দেবেন। তারপর অফসেট রয়েছে, এই অফসেটে যাবেন, অফসেট আপনারা একটু ইনক্রিজ করবেন, করে 0.12 করে দেবেন। এখান থেকে ব্যাক দেবেন। দেওয়ার পর অ্যাড ইফেক্টে আবার ক্লিক করবেন, করার পর এখানে আপনারা সার্চ করবেন গোশান বুলুয়াল লিখে, এটিও আপনারা স্ট্যান্ডার্ড সেটিংয়ে অ্যাড করে দেবেন। দেওয়ার পর ইফেক্টটি ওপেন করবেন, করার পর এটি আপনারা 100 রাখবেন, 0.100। এরপর এখান থেকে ব্যাক দেবেন। দেওয়ার পর আপনাদেরকে আবারও ব্লেন্ড অ্যান্ড অপাসিটিতে যেতে হবে, ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে, যার পর আবার লাইটিংয়ে ক্লিক করবেন। করার পর এক নম্বর যেটি রয়েছে স্কিন এটি সিলেক্ট করবেন, করার পর এটিরও অপাসিটি আপনারা একটু মানে মাইনাস করবেন এরকমভাবে।
করে এটি 80 করে দিবেন ওকে তাহলে আমাদের রিপ্লেস কালারের সাথে একটা গ্লো এফেক্ট ক্রিয়েট হয়ে যাবে এরপর আপনারা এই শেপগুলো সিলেক্ট করবেন এরকম ভাবে সিলেক্ট করার পর ভিডিও লাস্টে যাবেন যার পর এখানে ক্লিক করে ফুল ভিডিওতে করে দিবেন এরপরে যদি আপনারা সব বিট মার্কে কালার চেঞ্জ করতে চান তার জন্য আপনারা নিচের যে শেপটি রয়েছে যেটি আমরা ফারস্টে ক্রিয়েট করলাম এই শেপটি আপনাদেরকে এডিট করতে হবে তার জন্য আপনারা ফার্স্ট মানে সেকেন্ড বিট মার্কে যাবেন যার পর এখানে একটা স্প্লিট করবেন নিচের যে ইফেক্টটি যেটি আমরা সবার ফার্স্ট যে শেপটি অ্যাড করলাম এটি আপনারা স্প্লিট করবেন মাঝখানে করার পর এটি ড্র্যাগ করে নিচে আনবেন এরকম ভাবে আনার পর এই শেপটিতে ক্লিক করবেন করার পর ইফেক্টে ক্লিক করবেন করার পর রিপ্লেস কালার যেটি এটি ওপেন করবেন করার পর নিচের যে নিউ কালার রয়েছে এটি রেড এর জায়গায় আপনি অন্য কালার সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কালারটি চেঞ্জ হয়ে গেছে এরকমভাবে যতগুলো আপনারা বিট মার্ক অ্যাড করছেন সবগুলোতে একটা করে স্প্লিট করবেন করার পর এটি উপরে উঠে যাবে তারপর ড্র্যাগ করে নিচে আনবেন নিচে আনার পর শেপটিতে ক্লিক করবেন তারপর ইফেক্টে যাবেন যার পর রিপ্লেস কালারটি ওপেন করে নিউ কালার যেটি রয়েছে এটি চেঞ্জ করে আপনারা যে কোনো কালার এরকমভাবে অ্যাড করতে পারেন এরকমভাবে যতগুলো বিট মার্ক আপনি অ্যাড করছেন সবগুলোতে এরকমভাবে করে নেবেন তাহলে আপনাদের রিপ্লেস কালার কমপ্লিট হয়ে যাবে এরকমভাবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।